অনেকে মনে করেন জ্যোষ্ঠীমধু হয়তো মধুর মতোই হবে, কিন্তু না, জ্যোষ্ঠীমধু একটি গাছের শিকড়। এটি বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়, বিশেষ করে মুদি দোকানগুলোতে। জ্যোষ্ঠীমধু নামকরণ করা হয়েছে তার কারণ এই শিকড় মধুর মতো মিষ্টি। জ্যোষ্ঠীমধুতে রয়েছে অনেক উপকারিতা যা আমাদের সকলের অজানা। তো চলুন জেনে নেওয়া যাক জ্যোষ্ঠীমধুর উপকারিতা। বাচ্চাদের কণ্ঠস্বর ভেঙে গেলে জ্যোষ্ঠীমধু পানিতে ভিজিয়ে পান করলে কণ্ঠস্বর ফিরে পাবে। অনেকের দেখা যায় কথাতে জড়তা আছে মানে তোতলা, তাদের জন্য জ্যোষ্ঠীমধু খুবই উপকারী। নিয়মিত জ্যোষ্ঠীমধু চিবিয়ে রস খেলে কথার জড়তা বা তোতলা সেরে যাবে। যাদের মুখে দুর্গন্ধ এবং দাঁতে পাথর জমে গেছে তারা জ্যোষ্ঠীমধু দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের পাথর ও দুর্গন্ধ দূর হবে। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে জ্যোষ্ঠীমধু কার্যকরী। রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে জ্যোষ্ঠীমধুর গুঁড়ো মিশিয়ে পান করুন। এছাড়াও জ্যোষ্ঠীমধুর গুঁড়ো খাঁটি ঘি দিয়ে মিশিয়ে মুখে ব্যবহার করলে মুখের ব্রণ ও চর্মরোগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। যাদের বুকে কফ জমে থাকে ও খুশখুস কাশি হয় তারা চায়ের সাথে জ্যোষ্ঠীমধু মিশিয়ে পান করুন, এতে বুকের কফ ও কাশি সেরে যাবে। যাদের লিভারের সমস্যা আছে আর সেই সাথে কোষ্ঠকাঠিন্য আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে জ্যোষ্ঠীমধুর রস পান করতে পারেন। পরিশেষে অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পীরা জ্যোষ্ঠীমধু খেয়ে থাকে, তার একটাই কারণ কণ্ঠস্বর ভালো রাখার জন্য। তাছাড়া জ্যোষ্ঠীমধু প্রাচীন যুগ থেকে চুলের জন্য ব্যবহার হয়ে আসছে। নিয়মিত জ্যোষ্ঠীমধু ও আমলকি মিশিয়ে মাথায় ব্যবহার করলে খুশকি ও চুল পড়া বন্ধ হবে। প্রিয় বন্ধু, স্বাস্থ্য বিষয়ক এই ধরনের ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে তা আমরা আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।